তো ভাতের জাতি, আমার জাতির আমার সন্তান চিকেন ফ্রাইয়ের মধ্যে লোভ যাবে কেন, পিজা হাটের দিকে তার লোভ যাবে কেন? এই যে পরিবর্তন, এখানে সাংস্কৃতিক পরিবর্তন সম্পাদিত হয়েছে, এখানে ট্র্যাডিশনালিটির মধ্যে পরিবর্তন এসেছে, লাইকিং ডিসলাইকিং এর মধ্যে পরিবর্তন এসেছে, কাপড় চুপড়ের মধ্যে পরিবর্তন এসেছে। তাবৎ পরিবর্তন যখন হতে হতে একটা পর্যায়ে মানুষ যখন চিন্তা করতে থাকে যে কোরআন প্রয়োজন আছে কিনা, হাদিস প্রয়োজন আছে কিনা, ধর্ম প্রয়োজন আছে কিনা, ঠিক সেই সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য একজন বড় আলেম পাঠান, যাদেরকে আমরা সংস্কারক বলি। কি বলি? সংস্কারক, মুজাদ্দিদে দীন ও মিল্লাত। এই মুজাদ্দিদরা এসে পরিবর্তনের সামনে সিনা কুলে দাঁড়িয়ে যায়। এই মুজাদ্দিদদেরকে আল্লাহ 100 বছর আগের সাদও দান করেন, 100 বছর পরের সাদও দান করেন। তাদের এক হাত পুরাতনের উপর থাকে, আরেক হাত নতুনের উপর থাকে, সিনাবর্তী মারেফতে মুহাম্মাদি থাকে, এদিকে সিনাবর্তী জ্ঞান বিজ্ঞান আধুনিক জ্ঞান বিজ্ঞানে ভরপুর থাকে। তারা যখন সম্বোধন করে, অ্যাড্রেস করে নতুন প্রজন্মকে, তো নতুন প্রজন্ম জ্ঞান বিজ্ঞানের সমুদ্রে বইতে থাকে, কিন্তু তাদের জবানের মধ্যে জ্ঞান বিজ্ঞান বের হলেও সিনা পুরাতন থাকে মদিনা ওয়ালা নবীর সাথে। তাদের সিনা পুরাতন, চোখ পুরাতন, কান পুরাতন, নেই পুরাতন থেকে দেয় নতুন প্রজন্মকে, নতুন প্রজন্ম খুশি, পুরাতন প্রজন্ম খুশি। আল্লাহ রাব্বুল আলামিন এই ধর্মকে, এই দিনকে কখনো পুরাতন হইতে দেয় না। আমি হঠাৎ করে এই কথা বলার কারণ কি? কারণ হচ্ছে আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে, আমি পটিয়ার এই জায়গায় বসে তকরির করলেও, বক্তব্য দিলেও, আমার বক্তব্য আমেরিকার কোণে বসে আমার ভাইয়েরা শুনছেন, আমার শ্রোতার মধ্যে অনাধুনিক যেমন আছে, আধুনিক ঠিক তেমনই আছে। আমি এই জায়গাটা মস্করা করার জায়গা না, এটা সংস্কার করার জায়গা, এটা সমাজের নার্ভের মধ্যে হাত দিয়ে রোগ বের করে সেই রোগ অনুযায়ী চিকিৎসা দেওয়ার জায়গা। আমি আপনাদেরকে অনুরোধ করব, নতুন প্রজন্ম, আপনারা স্বাদ পরিবর্তন করেন, আপনারা যেই কোনো গড্ডালিকা প্রবাহে গা বাসাই দেবেন না। আপনারা পরিবর্তন না হলে মাহল পরিবর্তন হবে না, সমাজ পরিবর্তন হবে না। পৃথিবী পরিবর্তনের জন্য হাহাকার করছে, পৃথিবীর কাছে পরিবর্তনের মেশিন নাই, আল্লাহর দয়া অনুগ্রহে আমাদের কাছে পরিবর্তনের মেশিন আছে, আমাদের কাছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে, আমাদের কাছে কোরআনে পাক আছে, এক হাতে কোরআন অন্য হাতে দয়াল নবীর দামন, এই দুই জিনিস যদি সাথে থাকে যেই কোনো মুহূর্তে 10 থেকে 15 বছরের মধ্যে আমরা একটা সমাজের মধ্যে সংস্কার করতে সক্ষম। আমাদের সময়ের পরিবর্তন, আমাদের সময় বেশি প্রয়োজন হয় না। কেন? কারণ মাওলায়ে করিম যখন আমার নবীকে মক্কায় মুয়াজ্জমায় পাঠিয়েছেন, পৃথিবীর সবচেয়ে অনুন্নত হিউম্যান রাবিশ বলতো, কি বলতো? হিউম্যান রাবিশ। আপনারা রাবিশ চিনেন? ঘর বানানোর সময় ইটা দিয়ে কঙ্কর বানান না আপনারা? তো কঙ্করের পরিবর্তে কিছু ইট বালি একেবারে এগুলার কোনো কাজ থাকে না। তো আমাদেরকে যখন আমার নবীকে পাঠানো হয়েছে, সেই জাতিকে বলা হতো হিউম্যান রাবিশ, এবং সমাজের সর্ব একেবারে রন্ধ্রে রন্ধ্রে শান্তি বলে কোনো কিছুই ছিল না। মহিলারা নিরাপদ, আমার শব্দগুলা খেয়াল করবেন, মহিলারা নিরাপদ ছিল না, শিশুদের কোনো অধিকার ছিল না, সমাজের উচ্চ পদস্থ লোক যখন যা মন চাই করত, নিপীড়িত গোষ্ঠী গরিব জনতার পক্ষে কথা বলার কোনো মানুষ ছিল না সেই সোসাইটির মধ্যে, সেই সমাজের মধ্যে আমার নবী দাঁড়ালেন চরিত্রের বল নিয়ে। কিসের বল? চরিত্রের বল নিয়ে, এলমের বল নিয়ে, লজ্জা নিয়ে, ধৈর্য নিয়ে,
সাহস নিয়ে জ্ঞান নিয়ে চরিত্র নিয়ে ভদ্রতা নম্রতা উদারতা সহনশীলতা নিয়ে আমার নবী সেই সমাজের মধ্যে দাঁড়ালেন আমার নবী জাতিকে ঘোষণা করতে লাগলেন হে মানুষ তুমি এই দুনিয়ার জন্য আগমন করনি তোমাকে কিয়ামতের দিবসে মহান এক কঠিন দিবসের সম্মুখীন হতে হবে তোমাকে আল্লাহর কোর্টে দাঁড়িয়ে তোমার জীবনের যাবতীয় কিছু যা কিছু তোমরা এখানে করেছো আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে একটা কঠিন দিবসের কথা আমার নবী বলতে লাগলেন গ্রামে গ্রামে গঞ্জে গঞ্জে গিয়ে আমার নবী বারবার তাদেরকে বলছেন খবরদার জুলুম করবা না মিথ্যা বলবা না অশ্লীল হবে না নারীর উপর অত্যাচার করবে না নিপীড়িত জনগোষ্ঠীর উপর অত্যাচার করবে না আমার নবী বলতে আছে আমার নবী বলতে আছে মানুষ বুঝতেও পারে নাই এই আওয়াজ মাত্র 13 এবং 10 23 বছরের মধ্যে এই মক্কার কুরেগরের আওয়াজ এটা পৃথিবীর আওয়াজে পরিণত হবে সেদিন মক্কাবাসী টের করতে পারে নাই আমার নবী যেখানেই যাচ্ছে এই আওয়াজ হে মানুষ আল্লাহ এক হে মানুষ আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছে তোমাদের সৃষ্টির পেছনে একটা উদ্দেশ্য আছে তোমাদেরকে বিনা উদ্দেশ্যে সৃষ্টি করা হয় নাই তোমরা সজাগ হও তোমরা জেগে উঠো তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়ানোর জন্য প্রস্তুতি নাও তোমরা ভদ্র হও তোমরা নম্র হও তোমরা যদি এখানে গুনাহ করো অনেক সাফারিংস এর মধ্য দিয়ে তোমাদেরকে যেতে হবে আর কবরের জীবন তো রয়েছে কিয়ামত দিবস রয়েছে আমার নবী 13 বছর মক্কার জমিনের মধ্যে বলতেছিল বলতেছিল মাত্র 350-400 লোক সেটা গ্রহণ করেছে বাকি কেউ কানের মধ্যে তুলে নাই 13 বছর পরে আমার নবী 10 বছর মদিনা শরীফের মধ্যে এই আওয়াজ দিয়েছেন আজান দিয়েছিলেন 13 বছর মক্কা শরীফের মধ্যে 10 বছর মদিনা শরীফ মদিনা শরীফে কদম রাখার সাথে সাথে প্রথম বছরে আমার নবী একটা বড় মহা বিপদের সম্মুখীন হলো যেটাকে আমরা বদরের যুদ্ধ বলি কিসের যুদ্ধ বদরের যুদ্ধ আমি সেদিকে যাচ্ছি না আমি শুধু আপনাদেরকে বলছি ওই আওয়াজের মধ্যে কি এমন ছিল ওই কথার মধ্যে কি এমন তাসির ছিল ওই আওয়াজের মধ্যে ওই ব্যক্তিত্বের মধ্যে কি এমন অ্যাট্রাকশন ছিল মাত্র 23 বছর পরে আমার নবী যখন বিদায় হজ্জের ভাষণ দিচ্ছেন আরে ভাই 23 বছরের মধ্যে একটা ছেলে তো বিয়ের উপযুক্ত হয় না আমার নবী যখন বিদায় হজ্জের ভাষণে সম্বোধন করছেন হে মক্কাবাসী বলেছেন বলেন নাই হে মদিনাবাসীও বলেন নাই আমার নবী পুরা বিশ্বের মানুষকে সম্বোধন করে বলছেন ইয়া আইয়ুহান নাস হে মানুষ আজকে পৃথিবীতে আমি একটা নতুন যুগের সূচনা করছি আমি একটা নতুন সিস্টেমের ডাক দিচ্ছি আমি আজকে সুদ ভিত্তিক অর্থনীতিকে আমার পায়ের নিচে দিয়ে ডলে দিলাম 13 বছর পরে 23 বছরে আমার নবীর আওয়াজই পরিবর্তন হয়ে যায় কি এমন অ্যাট্রাকশন ছিল কি এমন বল ছিল যেই বলের মাধ্যমে আমার নবী মাত্র 23 বছরের মধ্যে হিউম্যান রাবিশ নামে খ্যাত আরব জাতিকে পৃথিবীর সবচেয়ে উন্নত জাতিতে পরিণত করেছেন কিছু একটা তো ছিল যেটা হারিয়ে যাওয়ার কারণে আমরা এত বেশি সংখ্যক হওয়া সত্ত্বেও আমরা উঠে দাঁড়াতে পারছি না তাহলে এই দিক বিবেচনা করে আমি কোরআনে পাক থেকে একটা আয়াতে পাক তিলাওয়াত করেছি বলকে দুইটা قد خلت من قبلكم سنن فسيروا في الارض فانظروا كيف كان عاقبه المكذبين আরে আয়াতের মধ্যে আল্লাহ বলছেন সুন্নাত আল্লাহ এখন মাওলায়ে করিমের একটা সুন্নাত আছে কি আছে সুন্নাত মানে আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিজাম আছে একটা ব্যবস্থাপনা আছে সেই ব্যবস্থাপনা যদি আমি নিজের জীবনে আয়ত্ত করি আমি উঠে দাঁড়াবো সেই ব্যবস্থাপনা যদি আমি ছেড়ে দেই আমি বসে যাব এটা এতটুকুনি কথা আমি ব্যবস্থাপনা গ্রহণ করব উঠে দাঁড়াবো আমি ব্যবস্থাপনা ছেড়ে দেব আমি বসে যাব কেউ আমাকে মিরাকললি উঠাইতেও পারবে না কেউ আমাকে মিরাকললি বসাইতেও পারবে না আমার উত্থান
পতন দুইটাই আল্লাহ আমার হাতে দিয়ে দিয়েছেন এবং বলেছেন ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম তুমি যদি চাও তোমার জীবনে পরিবর্তন আসুক তুমি যদি চাও তোমার পরিবারকে মানুষ মান্য করুক তুমি যদি চাও সমাজের মধ্যে তুমি প্রতিষ্ঠা পাও তো প্রচেষ্টাটা আগে তোমাকে শুরু করতে হবে কি দিয়ে শুরু করব আমাদেরকে বলা হচ্ছে নবীর দিকে তাকাও নবী কি দিয়ে শুরু করেছেন আমার নবী প্রথম যেটা দিয়ে শুরু করেছেন সেটার নাম চরিত্র সেটার নাম কি চরিত্র চরিত্র মনে রাখবেন অ্যাটম আপনি বানাতে পারবেন বোমা আপনি বানাতে পারবেন আধুনিক অত্যাধুনিক মেশিন আপনি বানাতে পারবেন সমস্ত বোমা মেশিন ইন্ডাস্ট্রি ঘর বাড়ি সব কিছু করে উজাড় করে দিলেও একটা জাতিকে আপনি সভ্য করতে পারবেন না সভ্যতা গাড়ির মধ্যে থাকে না সভ্যতা প্যান্ট শার্টের মধ্যে থাকে না সভ্যতা মোজাইক করা ঘরের ভিতরে থাকে না সভ্যতা কোটি টাকার গাড়ির ভিতরে থাকে না সভ্যতা চরিত্রের মধ্যে থাকে সব জাতি যদি সভ্য হতে চায় জাতি যদি হে বাংলাদেশের জনগোষ্ঠী আমরাই পারব পৃথিবীকে নেতৃত্ব দিতে নেতৃত্ব দেওয়ার জন্য যা কিছু প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন আমার জমিনকে দান করেছেন আমার জমিন শুধু ধানি জমিন না এই জমিন বড় উর্বর জমিন এই জমিনের মধ্যে অনেক অপরিসীম শক্তি রয়েছে বিশ্বাস করেন যেই কোন মুহূর্তে আমরা ঘুরে দাঁড়াতে পারি সেই ঘুরে দাঁড়ানোর মতো কিতাব আমাদের ঘরের মধ্যে ওই যে থাকের কোনায় সাজিয়ে রাখেন সেই কিতাব সেটা মানুষ মারা গেলে পড়ার জন্য আল্লাহ দান করেন নাই সেই কিতাব আল্লাহ দান করেছেন ঘুরে দাঁড়ানোর জন্য সেই কিতাব আল্লাহ দান করেছেন জেগে উঠার জন্য কেন জেগে উঠতে হবে কেন ঘুরে উঠতে ঘুরে দাঁড়াতে হবে সেই দিকে আমরা পরে আসছি আমি শুধু আপনাদেরকে বলছি এতটুকু আপনি যদি ব্যক্তি থেকে পরিবার পরিবার থেকে সমাজ সমাজ থেকে রাষ্ট্র আপনি যদি সভ্য হতে চান আপনাকে শুরুই করতে হবে চরিত্র থেকে চরিত্র ছাড়া চরিত্র কি চরিত্র মানে ভদ্র হওয়া চরিত্র মানে নম্র হওয়া চরিত্র মানে উদার হওয়া চরিত্র মানে সহনশীল হওয়া চরিত্রবান মানে গালি না দেওয়া চরিত্রবান মানে চোখে চোখ রেখে আগুনের মতো না লাফানো চরিত্রবান মানে লাঠি নিয়ে দৌড় না দেওয়া চরিত্রবান মানে হজম করা চরিত্রবান মানে রিকশাওয়ালাকে তুই করে বলা না কোন জাতি বাইরে থেকে এসে একটা রিকশা ড্রাইভারের সাথে আমার আচরণ দেখে বলে ফেলতে পারবে আমি সভ্য কি অসভ্য আমি সভ্য কি অসভ্য আপনারা মনে রাখবেন কো সেদিন একজনকে বলতে বলতে কো আপনি বাইরে থাকেন তো ওই কারণে এদের সাথে এ ধরনের আচরণ না করলে হয় না আমি তাকে বললাম ভাইজান যাকে আপনি রিকশা ড্রাইভার বলছেন উনি তো আপনি বড় স্কুল কলেজে পড়তে পারেন নাই সে তো তার মতোই আচরণ করবে সে কিরকম আচরণ করছে সেটা দেখার বিষয় না দেখার বিষয় তো আপনি কেমনে আচরণ করছেন সেটা বুঝছেন না আমরা ওয়াদা করতে পারি না যে আজকে থেকে আমরা কথাই কথাই রেগে যাব না কেন জানেন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন হুজুর একটা জিনিস বলবেন যেই জিনিসের মাধ্যমে আমি ভিতর জগতে শান্তি অনুভব করব আমি আপনাকে বলবো ধৈর্য কি বলবো ধৈর্য যেটা আমরা ব্যক্তি থেকে পরিবার পরিবার থেকে সমাজ সমাজ থেকে রাষ্ট্র কোন অংশে যেটা আমরা প্রদর্শন করতে পারি না সেটার নাম ধৈর্য মনে রাখবেন মুহূর্তেই রেগে যান বিদায় আপনি স্ট্রোক করেন মুহূর্তে রেগে যান বিদায় আপনি স্ট্রোক করেন আপনি হার্ট ডিজিজে ভোগেন আপনার মেন্টাল হেলথ ডিস্টার্ব হয় আপনি অ্যাংজাইটিতে চলে যান কেন ধৈর্য ধারণ করেন না সেই কারণে ধৈর্য এমন একটা জিনিস এটা যদি আমি ইবাদতের সাইট বাদ দিয়ে দেই যদি ইবাদতের সাইটের কথা বলি তো ধৈর্যই একমাত্র ইবাদত যে ইবাদতের কারণে আমার আল্লাহ গ্যারান্টি দিয়ে বলেছেন আমি সেই ব্যক্তির সাথে থাকি যেই ব্যক্তি ধৈর্য ধারণ করে আমি আমি কোথায় আছি এটা যদি তুমি দেখতে চাও তো তুমি ব্যক্তির সিনা তালাশ করো যেই ব্যক্তির সিনার ভিতরে ধৈর্য থাকে সেই ব্যক্তির সিনার ভিতরে আল্লাহ রাব্বুল জালাল
কপাল থাকে এর চেয়ে বড় কথা আর হতে পারে আপনি দেখেন ধৈর্য এমন একটা জিনিস প্রত্যেক ইবাদতের জন্য বলা হয়েছে এই ইবাদত করলেই সওয়াব এই ইবাদত করলেই সওয়াব এই ইবাদত করলেই সওয়াব আস্তে আস্তে ধৈর্য পর্যন্ত আসে কো ধৈর্য ধারণ করলে কো বেলা হিসাব ধৈর্য ধারণ করলে কোন হিসাব নিকাশ ছাড়া আল্লাহ দান করেন ইননামা ইউওয়াফাস সাবিরুনা বিগাইরি হিসাব আল্লাহ ধৈর্যশীলদেরকে কোন হিসাব নিকাশ করা ছাড়া আল্লাহ দান করেন আজকে আপনারা আমরা একটা জিনিস এখান থেকে শিক্ষা করে যাই যে আমরা কথাই কথাই ঠুস করে রেগে যাব না আমি আপনাদেরকে একটা বিষয় তো গ্যারান্টি দিচ্ছি গ্যারান্টিটা কি আমি কিছুদিন আগেও বলেছি যারা ধৈর্য ধারণ করে তারা কষ্ট পায় 7 মিনিট শান্তি পায় 700 বছর আর যারা ঠুস করে রাতটা দেখিয়ে ফেলে শান্তি পায় 7 মিনিট কষ্ট পায় 700 বছর আপনি যখন কেউ কোনো কিছু বলে আপনি সাথে সাথে আল্লাহর কোরআনের ওই আয়াত খেয়াল করবেন আল্লাহ বলেছেন আমি ধৈর্যশীলদের সাথে আছি শুধু মনে মনে এটা পড়তে থাকবেন ইন্নাল্লাহু মা আসসাবিরিন ইন্নাল্লাহু মা আসসাবিরিন আপনি যখন মাথা আপনার কনসেন্ট্রেশন ওই জায়গা থেকে সরিয়ে ফেলবেন প্রথম দিন কষ্ট হবে দ্বিতীয় দিন কষ্ট হবে তৃতীয় দিন আপনি দেখবেন এটা পানি খাওয়ার চেয়ে সহজ এটা পানি পান করার চেয়ে সহজ তখন দেখবেন কেউ ধাক্কা দিলো আপনাকে আর রাগাইতে পারে আপনি শুধুমাত্র রেগে না গিয়ে আপনি যদি ধৈর্যটাকে আয়ত্ত করতে পারেন তো মনে রাখবেন সৎকর্মের 50 ভাগ আপনার পকেটে ঢুকে গেছে সৎকর্মের 50 ভাগ আপনার পকেটে ঢুকে গেছে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যেই কোনো মানুষ ব্যক্তি থেকে সমাজ সমাজ থেকে রাষ্ট্র আপনি যদি পরিবর্তন হতে চান যেই আন্দাজে আমার নবী পরিবর্তন করেছেন আমার নবী হযরতে আবিসিনিয়াতে যখন সাহাবা ইকরাম প্রথম হিজরত করলো না তো যখন জিজ্ঞেস করা হলো মুসলমানদের ডেলিগেশনকে তোমরা বলো তো দেখি তোমাদের এই যে দাওয়া এই যে তাবলীগ এই যে দ্বীন এটা কিসের কথা বলে কেন তোমরা এরকম পাগল হয়ে গেছো বাপ দাদার ধর্ম ছেড়ে তোমরা এই ধর্মের পিছনে কেন লাগলা জানেন সেই জায়গার মধ্যে মুসলমানদের পক্ষ থেকে স্পোকসম্যান হিসেবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু কি বলেছেন জানেন কো হুজুর আমরা জাহেলি যুগে থাকতাম ভূত পূজা মূর্তি পূজা এমন কা হেন কোনো পূজা নাই আমাদের সমাজে হতো না খাওয়া দাওয়ার ক্ষেত্রে কোনো বাস বিচার নাই আমাদের অশ্লীলতার কারণে আমাদের মা বোন ঘর থেকে বের হতে পারে না সমাজের মধ্যে কোনো আইন নাই কোনো বিচার নাই সমাজের সর্বক্ষেত্রের মধ্যে একটা জুলুম জুলুম ভাব এহের অবস্থার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামক এক ব্যক্তিকে নবী হিসেবে প্রেরণ করে ওনার পরিবার ব্যক্তিত্ব ওনার পারিবারিক ঐতিহ্য আমাদের মক্কা শরীফের মধ্যে এলাকার সবাই জানে উনি অতিমাত্রায় ভদ্র নম্র সহনশীল পরিচয়টা কিভাবে দিয়েছে দেখেন উনি ভদ্র উনি নম্র উনি সহনশীল উনি উদার ওনার চরিত্র পূত পবিত্র উনি সমাজের গর্হিত কাজ অশ্লীল কাজ থেকে মাইল মাইল দূরে উনি গরিবের জন্য কাজ করেন মেহনতি জনতার জন্য কাজ করেন উনি এক আল্লাহর ইবাদতের দিকে আমাদেরকে ডেকেছেন আমাদেরকে বলেছেন আমরা কোনোভাবেই যেন মিথ্যা না বলি আমরা কোনোভাবেই যেন ওয়াদার বরখেলাফ না করি আমানতের খেয়ানত না করি এই হচ্ছে হযরত জাফর বিন আবি তালিব যখন আমাদের দ্বীন তুলে ধরেছেন তো দ্বীন তুলে ধরার সময় এই মৌলিক কথাগুলো বলেছেন এখন আমরা বলি আমরা দেখি আমাদের ভিতরে এই দ্বীন কতটুকুন আছে চরিত্রে কতটুকুন আমরা চরিত্রবান সত্যবাদিতা কতটুকুন আছে উদারতা কতটুকুন আছে কেন আমরা দিনের পর দিন এই জায়গার মধ্যে দাঁড়াচ্ছি মনে রাখবেন সুন্নতে ইলাহি হচ্ছে আপনি যদি জেগে উঠতে চান মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্রবাদে জেগে ওঠার অন্য কোনো মাধ্যম নাই সাল্লাল্লাহু তাআলা আলাইহি আমার নবীর পরে যেই জাতি নেতৃত্বের মধ্যে আসবে আমার নবীর চরিত্র নিয়ে আসতে হবে আমার নবীকে মানেন অথবা আমার নবীকে
না মানেন কোনো কিছুই না যদি আমার নবীর চরিত্র আয়ত্ত করতে পারেন সিট আপনার আর যদি আমার নবীর চরিত্র আয়ত্ত করতে না পারেন সিট থেকে সরে যেতে হবে আপনারা বুঝতে পেরেছেন